কিন্তু রাজেশ খান্নার প্রথম সুপারস্টার ছিলেন, দ্যাট ইজ এ ফ্যাক্ট। তিনি যেভাবে গানের পিকচারাইজেশন করতে আমার খুব ভালো লাগতো, তিনি এক নম্বর ছিলেন যেভাবে গানের পিকচারাইজেশন করতেন, সেজন্য তার কাছে আমি চিরকৃতজ্ঞই থাকব। প্রথম সুপারস্টার বলবো না, আমি বলবো কি, হি ইজ দা অনলি এক্সক্লুসিভ সুপারস্টার অফ আওয়ার কান্ট্রি, একদম এক্সক্লুসিভ, যার হাসি, যার কথা বলা, ডায়লগ বলার স্টাইল, ডান্স করার স্টাইল, চলার স্টাইল, ড্রেসিং স্টাইল এমন অনবদ্য যে আজ পর্যন্ত এতগুলো সংমিশ্রণে সবাই সুপারস্টার হয়েছেন। আমরাও দেখেছি সুপারস্টার, কিছু কিছু আমাদেরও আছে, কিন্তু এতগুলোর সমন্বয়ে একজন সুপারস্টার, আমার মনে হয় অমরত্ব তো পেয়েছেন, আর ওনাকে ভোলা বলিউডের কেন, আমাদের ভারতের যারা যারা পৃথিবীতে যারা যারা রাজেশ খান্নাকে জানেন, চেনেন, যারা ফ্যান, তারা ভুলতে পারবেন না। ড্রামেটিক স্টেজ হ্যায় আর জব এসা সদমা হো, অভি হাম দারা সিং জি কে সদমে সে নিকলে থে কে রাজেশ খান্না সাহেব কা সদমা আ গয়া, আর ইস সদমে কে সময় কুছ সোচা নি যাতা, কুছ শব্দ নি মিলতে জো বোল সকে আদমি। আনন্দ সিনেমাটা আমি বলতেই পারবো না, ওনার যে পারফরমেন্স আমি প্রত্যেকবার দেখি আমার চোখে জল রাখা যায় না। আমি বলবো একটা ডায়ালগ মনে পড়ে যাচ্ছে ওনার আনন্দ ছবিতে, বাবু মশাই জিন্দগি বড়ি হনি চাইয়ে লম্বি নেই, তো সত্যি উনি ওনার কাজের মধ্যে দিয়ে উনি আমাদের কাছে বেঁচে থাকবেন। ইয়েস ডেফিনেটলি উনি বলিউডের প্রথম সুপারস্টার, আর আমি টিভিতে যখন ফুটেজ গুলো দেখছিলাম আর ব্যাকগ্রাউন্ডে গান চলছিল যে জিন্দগি ক্যাসি এক পেহেলি হায়, আর ইমিডিয়েটলি ডেফিনেটলি অনেকগুলো থটস মাথার মধ্যে আসলে, ইট ওয়াজ এ নস্টালজিক ফিলিং ছোটবেলা থেকে, দ্য সুপারস্টার মিন্স লাইক উই হ্যাভ হার্ড অনলি অ্যাবাউট রাজেশ খান্না। ডেফিনেটলি ইটস এ হিউজ লস আমাদের, মানে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি ইনকমপ্লিট থেকে যায় এরকম ভদ্রলোকের নাম ছাড়া, রাজেশ খান্না যিনি একজন সুপার সুপার ডুপার স্টার ছিলেন। অসম্ভব ক্ষতিকর, আমি অত্যন্ত শোকাহত, এবং রাজেশ খান্না শুধু একজন অভিনেতা নন, একজন সুপারস্টার নন, রাজেশ খান্না একটা ফেলে আসার সময়ের প্রতীক। আই ওয়াজ এ ক্রেজি ওয়ান ক্রেজি ফ্যান অফ রাজেশ খান্না জি, মানে আপনি তিন টিনেজ মে থি তব সে মে উনকি ফিল্মে দেখতে আই হুম, আর মুঝে লাগতা হ্যা মেরে জীবন কা পহলা ক্রাশ জিসে কেতে হ্যায় ইনফ্যাটুয়েশন। এরকম মানুষ, দে জাস্ট কাম ওয়ান্স ইন আ লাইফ টাইম এন্ড গো অ্যাওয়ে, রিয়েলি মার্ভেলাস পারসন। And he really started a trend, isn't it? Real amazing. আর ওনার একটা গান আছে আমার, যা সব প্রোগ্রামে আমি গাই, জান জানি হ্যায় যায়েগি এক দিন, মৌত আনি হ্যায় আয়েগি এক দিন, এসি বাতোঁ সে ক্যা ঘবরানা, ইয়াহাঁ কল ক্যা হো কিসনে জানা।